বন্ধুরা, রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি সাথিনী কুইজ শো। জানার আছে বলার আছে, তোমাদের সাথে আছি আমি এশা। এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সৈয়দ আবদুল্লাহ খালিদ সম্পর্কে কিছু তথ্য। স্বনামধন্য ভাস্কর ও চিত্রশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের জন্ম সিলেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। তার গুরুত্বপূর্ণ ভাস্কর্যগুলোর একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে নির্মিত অপরাজেয় বাংলা। এছাড়া রয়েছে আবহমান বাংলা, অঙ্কুর, অঙ্গীকার, মা ও শিশু ইত্যাদি। একুশে পদক ও শিল্পকলা পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। 2017 সালের 20 মে ঢাকায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য শিল্পী। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী রশিদ কামাল। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। আপনাকেও স্বাগত আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো ভাইয়া, আপনি তো কবিতার মানুষ, এবং যদি ভালো করে বলি আবৃত্তি শিল্পী, তা আবৃত্তি নিয়েই সবসময় আপনার দিন কাটছে। এবং আপনাদের একটি দারুণ কনসেপ্ট রয়েছে এবং আপনি সমন্বয়ক, যেটুকু আমি জানি, আবৃত্তি আড্ডা। এই তো আগামী 10 তারিখেই তো আপনাদের একটি অনুষ্ঠান রয়েছে। আগামী 10 তারিখ শুক্রবার সন্ধ্যা 6টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের যে অডিটোরিয়ামটি রয়েছে, খুব সুসজ্জিত একটি অডিটোরিয়াম, সেখানে আমরা নিয়মিত আয়োজনের একটি অংশ আগামী শুক্রবার সন্ধ্যা 6টায় সবাইকে আমন্ত্রণ জানাই। আড্ডা, আবৃত্তির আড্ডায়, আনন্দ ঘন আড্ডায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আড্ডায় এবার কারা কারা অংশ নিচ্ছেন? এবারে আমার খুবই আনন্দের সাথে আমি বলতে চাই যে আজকে অনেক চেষ্টার পর আমাদের দেশের অনেক বরেণ্য আবৃত্তি শিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী আজকে এবার আমাদের মাঝে থাকবেন। আমি আশা করছি রূপাদির উপস্থিতিতে, আপনারা জানেন রূপাদি যখন কিছু বলেন সেটিও আবৃত্তি হয়ে যায়, আর যে এই আড্ডাটা আমাদের কোনো বাধা ধরা কোনো স্ক্রিপ্টের মধ্যে নেই, আর যার কারণে রূপাদি যখন কিছু বলবেন তখন সেটি একটি, আমি মনে করি, খুব ভালো একটি আনন্দ ঘন আড্ডা ঘন পরিবেশের সৃষ্টি হবে। অবশ্যই এটাই জন্য আমি শ্রোতাদেরকে জানিয়ে রাখি যে রূপাদির এই আয়োজনে এই উপস্থিতিটা সবাই উপভোগ করবেন, সবাই সময় মতো উপস্থিত থাকবেন। আশা করি নবীনদের প্রাধান্য কি থাকছে এবারে? আসলে আমিও খুব প্রবীণ বা একটু বয়সী নাই, আমি নবীনদের কি প্রতিনিধিত্ব করি মূলত। নবীনরা তো আসবেনই, কিন্তু আমাদের যে অগ্রজ যারা রয়েছেন তাদের যে দেখানো পথ, শ্রদ্ধার সাথে সেগুলো স্মরণ করে অনুসরণ করেই আমরা আমাদের এই আড্ডা বা আবৃত্তি নিয়ে যেতটুকু ভাবনা আছে সেটুকু করতে চাই। আসলে আমাদের বড়দের দেখানো পথই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, সাহস এবং উৎসাহ। তো এটা আপনাদের নিয়মিত হয়েছে আয়োজনের কততম বৈঠক? এটা প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানটি হয়ে গেল গত এপ্রিলের 6 তারিখ একই ভেনুতে চিত্রশালার এই অডিটোরিয়ামে। এরপর আরেকটি 27 জুলাই আরও একটি অনুষ্ঠান হয়েছে, আড্ডা হয়েছে, এটা তৃতীয়। আগামী 10 তারিখ শুক্রবার যেটি হচ্ছে সেটি তৃতীয় আসর, তৃতীয় আড্ডায় আমরা মিলিত হব সবাই। তো ভাইয়া, আমরা আর কথা বলবো, আরো অনেক কিছু জানবো, তবে একটা কবিতা শুনে নিতে চাচ্ছি। হ্যাঁ, শিওর। কোন কবিতাটি শুনবো? আমি আমার প্রিয় কবি, বাংলাদেশের বাংলা সাহিত্যের কবিতার রাজকুমার, প্রেমের কবি হেলাল হাফিজের এটি বহুল পঠিত আবৃত্তি করা কবিতা প্রতিমা কবিতাটি পড়তে চাচ্ছি। ঠিক আছে ভাইয়া। প্রেমের প্রতিমা তুমি, প্রণয়ের তীর্থ আমার, বেদনার করুণ কৈশোর থেকে তোমাকে সাজাবো বলে ভেঙেছি নিজেকে, কি যে তুমুল উল্লাসে অবিরাম, তুমি তার কিছু কি দেখেছো? একদিন এই পথে নির্লোভ ভ্রমণে মৌলিক নির্মাণ চেয়ে কি ব্যাকুল স্থপতি ছিলাম, কেন কালিমা না ছুঁয়ে শুধু তোমাকে ছুঁলাম, ওসবের কতটা জেনেছ? শুনেছি সুখী বেশ আছো, কিছু ভাঙচুর আর তোলপাড় নিয়ে আজ আমিও বেশ সচ্ছল, টলমল কষ্টের দামে জীবন গিয়েছে জেনে মূলতই ভালোবাসা মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল। এ আমার খেলা বলো, মোহ বলো, অবৈধ মুদ্রার মতন অচল আকাঙ্ক্ষা কিংবা যা খুশি তা বলো, সে আমার সোনালী গৌরব নারী, সে আমার অনুপম প্রেম। তুমি জানো, পাড়া প্রতিবেশী জানে, পাইনি তোমাকে, অথচ রয়েছো তুমি এই
কবিষণ মাসির ভোগে আর ত্যাগে। খুব ভালো লাগলো ভাই, আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, তার সঙ্গে কথা বলি। নিশ্চয়ই। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? কেমন আছো বন্ধু? ভালো। আপু কোন ক্লাসে পড়ছো তুমি? ক্লাস 7। ক্লাস 7। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? এভরিথিং। আরেকবার বলো, বুঝতে পারিনি। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে তাহলে তোমাকে প্রথম প্রশ্নটি করছি। প্রশ্নটি হচ্ছে, আই উইশ আই ড্যাশ ইউ 10 ইয়ার্স আর্লিয়ার। অপশনগুলো বলছি, অপশন এ হ্যাড মেট, অপশন বি উড হ্যাভ মেট, অপশন সি মেট। অপশন এ হ্যাড মেট নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন সি মেট। তো ভাইয়া কথা হচ্ছিল আপনার সাথে আবৃত্তি আড্ডা নিয়ে। তো এই যে আড্ডার বিষয়, যে আপনি বলছিলেন যে এটা একদমই কোনো বাধা ধরে স্ক্রিপ্ট ফলো করে না, একদমই একটা নিতান্ত জাস্ট আড্ডা, তো এই কনসেপ্টটা আপনার মাথায় আসলো কি করে? আসলে আমি যখন শৈশব সময় গ্রামে বড় হয়েছি, আমি আমার মা যখন আমাকে খেলার ছলে বা কোনো কিছুর আনন্দ দেওয়ার চেষ্টা করতেন ছড়া দিয়ে, যখন বলতেন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম শিং টিম। তো সেই কিশোর বয়সে আমার মনে যেই ছন্দের দোলাটি আমার মনে লাগে, সেই দোলায় দোলায়িত হতে হতেই আমি আসলে আজকে আপনার সামনে বসেছি। আর একটু শুনি আরেকজন বন্ধুর ফোন নিয়ে নি। শিওর। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? কেমন আছো বন্ধু? ভালো। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7 এ এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত কয়টি হ্যাট্রিক হয়েছে? অপশন ক 5টি, অপশন খ 6টি, অপশন গ 10টি। অপশন ক 5টি। অপশন ক 5টি নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ 6টি। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? আমি তাওসিনা মেসিশা। কেমন আছো তিশা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক কত সালে স্বাধীন রাজ্য গঠন করেন? অপশন ক 602 সালে, অপশন খ 603 সালে, অপশন ক 606 সালে। অপশন খ 603 সালে নিলাম, কিন্তু তোমার দুটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক 606 সালে। ভাইয়া কথা হচ্ছিল আবৃত্তি আড্ডা প্রসঙ্গে, তো বলছিলেন যে ছোটবেলা থেকেই সেই মায়ের মুখে ছড়া শুনে আগ্রহ, তারপরের গল্পটা? তারপর একটা রেডিও ছিল আমাদের বাসায়, যেটি আমার মা ছিলেন একেবারে মানে নিয়মিত শ্রোতা ছিলেন রেডিওতে। রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করত যে যে অনুষ্ঠানগুলো, সেটি হচ্ছে শ্রুতি নাটক, আবৃত্তি। তখন আবৃত্তি শুনতাম গোলাম মোস্তফার, যে সেই দরাজ কণ্ঠে রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, যে যে দেশের যে দেশাত্মবোধ, মানুষের প্রতি যে দায়িত্ব এবং আমাদের যে স্বাধীনতার বীজ মন্ত্র, এই যে নানান বিষয়গুলো আমাকে শিহরিত করতো, সেই থেকেই লালন এবং আস্তে 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 হ্যাঁ আগ্রহ। যখন আমি বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে টিএসসিতে আসি, তখন আমি সাংগঠনিকভাবে আবৃত্তিতে জড়িয়ে পড়ি। প্রথমেই যে কর্মশালাটি আমি যে সংগঠন থেকে করি, সেই সংগঠনটির নাম হচ্ছে আমি সংবৃতা। সংবৃতা থেকে কর্মশালা সম্পন্নের মধ্য দিয়ে আমি স্মরণ করতে চাই, আমি যার খুব সান্নিধ্যে আসতে পেরেছিলাম, আমার প্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম, তার ঘনিষ্ঠতা এবং এর মধ্য দিয়ে আমি সাংগঠনিক আবৃত্তি চর্চাটা শুরু করি। এরপর আমি তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী রশিদ কামালের সঙ্গে। তো ভাইয়া কথা হচ্ছিল এবং শুনছিলাম যে কিভাবে আবৃত্তি আড্ডা আপনাদের যে এই যে মঞ্চটি, এই প্ল্যাটফর্মটি শুরু করলেন, সেটার গল্পটা।
আপনাকে আগেই বলেছি যে আবৃত্তির প্রতি আমার একটা তীব্র তৃষ্ণা কাজ করে। সেই তৃষ্ণা থেকে আমি বিভিন্ন সংগঠন পেরিয়ে যখন আমি ভাবলাম যে আমার ভাবনাটা এরকম হলো যে আমি নিয়মের মধ্যে না থেকে শুধু আমি আমার ভালো লাগাগুলোকে কীভাবে আমি চর্চার মধ্যে নিয়ে আসতে পারি, আমি মূলত চেয়েছিলাম যে আবৃত্তি অঙ্গনের আবৃত্তির ভালো লাগে আবৃত্তি করে আবৃত্তি সংগঠক বা আবৃত্তির শ্রোতা বা যারা আছেন তাদের সাথে সবসময় একটা বন্ধনে আবদ্ধ থাকতে চেয়েছিলাম। আর সেই ভাবনা থেকেই কখন আমার মধ্যে যে এই এরকম একটি অবস্থা তৈরি হবে আমি নিজেও ঠিক আসলে বুঝে উঠতে পারিনি। আসলে মানুষ যখন কিছু চায়, কায়মনে চায়, আমি মনে করি সেটির একটি প্রকাশ এক সময় না এক সময় একভাবে না একভাবে হয়ে ওঠে। আবৃত্তি আড্ডাও ঠিক আমার মনে হয় সেভাবেই গড়ে উঠেছে। তো এটা তো শুরু করেছিলেন 2016 শুরুর দিকে, 16 একেবারে গোড়ার দিকেই শুরু করেছিলাম। তো কেমন সাড়া পাচ্ছেন? সারা প্রতি মাসেই আমরা একবার করে আড্ডাটায় শুরু করতাম, এটা কাঁটাবন ঢালে ছোট্ট একটি অডিটোরিয়ামের মধ্যে আমরা করতাম। এরপরে আস্তে আস্তে যখন আমরা আমাদের পরিধি বাড়তে থাকলো তখন প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানটি আমরা শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে আমরা করি এবং সেটি ব্যাপক এবং চমৎকার একটা আয়োজন ছিল সেই আড্ডাটি। সেটা মানে ভাষায় বলে বোঝানো যাবে না, যারা ছিল তারা তারা অনেকেই মন্তব্য করেছে এক কথায় যে অপূর্ব একটি বিষয়। তখন আমার কাছে মনে হয়েছে যে বড়দের দেখানো পথ অনুসরণ করে আবৃত্তির প্রতি প্রচণ্ড যে ভালোবাসাটি আমি ধারণ করতে পেরেছি এবং সেই কারণে সবাই আবার বড় ছোট সবাই যেভাবে আমাকে গ্রহণ করে নিল, আমার আমার স্পৃহা আমার রোমাঞ্চিত হয়ে গেলাম আমি আরও বেশি মানে। তা আমি আরও ভাবনা চিন্তা করি যে আবৃত্তি আড্ডাকে কি করে আবৃত্তির ভালো লাগার মানুষগুলোর কাছে কিভাবে আরো বেশি ব্যাপক বিস্তৃতির করা যায়, সেটি ঢাকায় হচ্ছে বর্তমানে, কিন্তু আমি চাই ঢাকার বাইরে থেকেও সারা বাংলাদেশ থেকে বা সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা যেখানে বসবাস করেন তারা আবৃত্তির প্রেম প্রীতি যাদের মধ্যে আছে, যারা দূরে আছেন কিন্তু আবৃত্তির সাথে আছেন, তারাও তাদেরকেও যুক্ত করবে এই আড্ডার মধ্য দিয়ে। ঢাকায় না শুধু, ঢাকার বাইরেও এই আয়োজনগুলোকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা শিল্প সংস্কৃতি সমৃদ্ধ যে জায়গাগুলো আছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এমন ভাবনা আমার ভাবনা স্বপ্নের কথাগুলো বলি, অধ্যাপক আবদুল্লাহ সাইদ বলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি চেয়েছিলাম এবারের আড্ডায় অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদকে মধ্যমণি করার জন্য, মঞ্চ আলোকিত করার জন্য, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন। ওনার সেই কথাটি আমাকে উদ্বুদ্ধ করেছে, ওনাকে পাওয়ার জন্য আমি চেষ্টাটা করেছি। আশা করি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোনোদিন এই আড্ডা যাবে। মূলত আমার যত আয়োজন যত ব্যস্ততা সব কিছুই এই আবৃত্তির ভালো লাগাকে ঘিরে। আবৃত্তি যারা শোনেন, আবৃত্তি যারা করেন, যারা সাংগঠনিক চর্চা করেন, সংগঠনের বাইরে যারা করেন, সবার সাথে একতাবদ্ধ হয়ে একটা আড্ডা ঘন আর উপকৃত হবে আবৃত্তি। অবশ্যই অবশ্যই। ভাই আরো কথা বলবো, একজন বন্ধুর ফোন নিয়ে নেই। ঠিক আছে, হ্যালো। হ্যালো, কে বলছো বন্ধু? কে বলছো বন্ধু? তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? বাংলার মুখ। ঠিক আছে, বাংলার মুখ থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, পূর্ব বাংলায় বাংলা ভাষা সংস্কারের জন্য পূর্ব বাংলা ভাষা কমিটি কবে গঠন করা হয়? অপশন ক 12 ফেব্রুয়ারি 1948, অপশন খ 9 মার্চ 1949, অপশন গ 17 সেপ্টেম্বর 1949। বাংলার মুখ বিভাগটি শেষ হচ্ছে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? আমার নাম উম্মে হাবিবা আক্তার। হাবিবা কেমন আছো? ভালো আছি। হাবিবা বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? রোনালদো। নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অলিভিয়ের জিরু।
তো ভাইয়া আবার আপনার কাছে ফিরছি, গল্প তো শুনছিলাম, একটা কবিতা শুনতে চাইছি এখন। শিওর, আমি এই 10 তারিখের যে আবৃত্তি আড্ডার যে মধ্যমণি ছড়াকার কবি সুজন বড়ুয়া, তিনি আসছেন, তার একটি ছড়া মাগো আমি যুদ্ধে যাব আবৃত্তি করছি। কোথায় আমার ঢাল তলোয়ার, কোথায় ধনুক তীর, মাগো আমি যুদ্ধে যাব সাজব তিতুমীর। যুদ্ধে গেলে ভয় কি তোমার, ভয় কি বলো মা, আমার সকল বোন তোমাকে দিচ্ছে পাহারা। তোমার যত দুঃখ গাথা, তোমার চোখের জল, আমার বদল ওরাই দেবে মুছিয়ে অবিরল। তোমার গলার নীল মণিহার ছিনিয়ে নিলে কেউ, তুমি কি মা বুকের মাঝে তুলবে শোকের ঢেউ। তোমার মেয়ে মেঘনা আছে ভাবনা কেন আর, সাগর থেকে মুক্তি এনে বানিয়ে দেবে হার। তোমার কানের দুল কখনো হারিয়ে যদি যায়, লক্ষ্মী মাগো তুমি কি চোখ ভাসাবে কান্নায়। না মা না, তোমার পাশে ফুটবে যখন ফুল, স্বর্ণ মেয়ে কর্ণফুলি গড়বে ফুলের দুল। তোমার আঁচল উড়িয়ে নিলে কাল বসে কি ঝড়, ভেব না মা এই পৃথিবীর সবাই তোমার পর। পদ্মা আছে নতুন শাড়ি কিনতে যদি চাও, ইলিশ নামের গয়না দেবে শাড়ির বিনিময়ে। আমার দেবার কি আছে মা, যুদ্ধে দেব প্রাণ, আর দেব সব বোনের গলায় তোমার জয়ের গান। গানের সুরে ঘুমিয়ে যেও, গড়িয়ে যাবে রাত, বোনরা তোমায় ঘুম ভাঙাবে বুলিয়ে নরম হাত। হাজার নদীর মাতা তুমি, নদীর কাছে যাও, আমি এবার যুদ্ধে যাব মাগো বিদায় দাও। খুব ভালো লাগলো। তো ভাই, কথা তো হচ্ছিল আপনার আবৃত্তি আড্ডা এবং আবৃত্তির প্রতি ভালো লাগা সবকিছু নিয়ে। তো একটু একটা বিষয় নিয়ে জানতে চাই, যেহেতু আপনি স্বপ্ন দেখেন এবং ধীরে ধীরে আপনার এই আবৃত্তি আড্ডার পরিসর কিন্তু অনেকটাই বড় হচ্ছে, তো এটার কি, যেহেতু আপনি শুরুতে বলছিলেন যে এটা একদমই বাধা ধরা কোনো কাঠামো ফলো করছে না, তো সেটাই জানতে চাচ্ছি যে কোনো সংগঠনের যেমন একটা দেখা যায় যে কার্যনির্বাহী পরিষদ থাকছে, এটার কি সেরকম কিছু রয়েছে? সেরকম আসলে যেটি বিষয় আবৃত্তি আড্ডা আজকে যে পর্যায়ে এসছে, সেটি আবৃত্তি আড্ডা তার নিজের পথ সে খুঁজে খুঁজে এসছে। আগামী দিনে যদি কখনো মনে হয় যে কোনো ফরম্যাটে যাওয়া দরকার, কোনো আপনি যেটি বললেন, তাহলে হয়তো হবে। কিন্তু আমি একটি কথা আবারও আপনাকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আবৃত্তির প্রয়োজনে বড়দের দেখানো পথ অনুসরণ করে আবৃত্তিকে আরও একটু বেশি কিছু দেওয়ার চেষ্টাই থাকবে আসলে সবসময়। সেজন্য যদি সংগঠন প্রয়োজন মনে হয় সংগঠন হবে, যদি প্রয়োজন মনে না হয় হবে না। এটা আসলে আবৃত্তির আড্ডার প্রাণ, যে আড্ডাবাজ যারা আছেন, আবৃত্তি প্রেমী যারা আছেন, তাদের চাওয়ার উপরে ডিপেন্ড করবে আসলে। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী রশিদ কামালের সঙ্গে। আরো কথা বলবো, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সঙ্গে কথা বলে নেই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? নুসাইবা নাওয়াল। কেমন আছো নুসাইবা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তো নুসাইবা, তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, ঠিক আছে? স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হচ্ছে, ব্রাজিলের এই ফুটবলারের নাম বলো। অপশন ক অস্কার, অপশন খ ফ্রেড, অপশন গ ড্যানিয়েল আলভেজ। দ্রুত বলতে হবে। অপশন ক অস্কার। অপশন ক অস্কার নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, এই স্থাপনাটির নাম স্ট্যাচু অফ ডেমোক্রেসি, এটি কোথায় অবস্থিত? অপশন ক ভিয়েতনাম, অপশন ক ভেনিজুয়েলা, অপশন ক হংকং। অপশন ক ভিয়েতনাম নিলাম, কিন্তু নুসাইবা উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ হংকং। আরও একজন বন্ধু ফোন করেছে, হ্যালো। হ্যালো, জি হ্যালো, কে বলছো? জি, আমার নাম প্রভা। কেমন আছো শোভা? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো আপু বলো, কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি ইংলিশ। বুঝিনি, আরেকবার বলো। ইংলিশ, এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে আমাদের বন্ধুকে প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, ড্যাশ মেনি ল্যান্ডস, হি হ্যাজ বিগ বিজনেস, অপশন এ বিসাইডস, অপশন বি ইন অ্যাডিশন, অপশন সি অ্যাপার্ট ফ্রম।
দ্রুত বলতে হবে। এটা হবে হচ্ছে বিসাইডস, এ অপশন এ বিসাইডস। নিলাম এবং তোমার উত্তর একদম সঠিক, অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে হুইচ ওয়ান ইজ নাউন, অপশন এ নস্টালজিক্যাল, অপশন বি নস্টালজিক, অপশন সি নস্টালজিয়া। দ্রুত বলতে হবে, বুঝিনি পুরো অপশনটি বলো। অপশন এ নস্টালজিক্যাল নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন সি নস্টালজিয়া। তো ভাইয়া কথা হচ্ছিল আপনার আবৃত্তি আড্ডা সম্পর্কে, অনেক কিছুই জানছিলাম। তো এই আড্ডার গল্প শুনতে শুনতে আমার মাথায় একটু আসছে যে আপনার এই যে আবৃত্তি শিল্পী হয়ে ওঠা, এটা কিভাবে হলো? শুরুতেই বলছিলেন যে কবিতা খুব ভালো লাগতো এবং বিশ্ববিদ্যালয় জীবনে সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন। আসলে বিষয়টি হচ্ছে ভালো লাগা, এটা কেন ভালো লাগে এই প্রশ্নের উত্তর কিন্তু দেয়া খুবই সমস্যা। যেমন একটি গল্প আমি জানতাম যে প্রেমিক প্রেমিকা প্রেমিকা প্রেমিককে জিজ্ঞেস করছে যে কেন ভালোবাসো, এত ভালো কেন বাসো আমাকে? তো বলতেছে এই জন্য ভালোবাসি, তুমি দেখতে সুন্দর এরকম এরকম। বলছে যে না আসলে কেন ভালোবাসো বলো। তো প্রেমিক এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতেছিল যে অত শত বলতে পারবো না, যে ভালো লাগে তাই ভালোবাসি, ব্যাপারটা এরকমই। আসলে ভালো লাগে আবৃত্তি তাই ভালোবাসি, এবং আবৃত্তি নিয়ে কখন কী করছি আসলে পরিকল্পনা মাফিক কিছুই করছি না। ভালো লাগা ধরেন আমি আজকে যা করছি এটা আমার ভালো লাগলো না আজকে, কালকে আবার খুঁজছি যে কী ভালো লাগে আমার, এর চেয়ে বেশি ভালো লাগার জিনিসগুলো খুঁজতে 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 আমি এই পর্যায়ে আসছি। শিল্পী হয়ে ওঠা তো আরেকটা বিষয়, যে ভিতরে যে মনোজগৎ আমার মনোদৈহিক যে বিষয়, সেখানে যদি মানবতা মানুষের প্রতি দায়বদ্ধতা সত্য ন্যায়ের প্রতি দেশের প্রতি মাটির প্রতি ভাষার প্রতি যে দায়, সেগুলো যদি আমার মধ্যে মনোজগতে কাজ করে ক্রিয়া করে, তাহলে তো এটা তো এভাবেই আসলে কবিতার প্রতি ভালো লাগাটা। আর কবিতা এমন একটা বিষয় সাহিত্যের যেখানে কবিকে খেয়ে কবিতা প্রকাশিত হয়। কবি অনেক ভাবনায় ডুব দিয়ে যখন মানুষের মানবতার কথা বলেন, সত্যের কথা বলেন, আলোর কথা বলেন, সুন্দরের কথা বলেন, নান্দনিকতার কথা বলেন, তখন সেই কথাগুলোই কিন্তু আমরা কবিতা হিসেবে আমাদের কাছে পাই এবং সেটি আমাদের কথা হয়ে ওঠে, সকলের কথা হয়ে ওঠে। তখন সেই কবিতাটা অবশ্য ভালো লাগা ভালোবাসা তৈরি হয়, এবং সেই কবিতাটিকে কীভাবে আরও বেশি নান্দনিক বাংময় করে তোলা যায় সেই প্রচেষ্টাটি শুরু হয়, শিল্প সাংগঠনিক চর্চা বলেন আর নিজে নিজে চর্চার মধ্য দিয়ে। সেক্ষেত্রে উচ্চারণ অবশ্যই একটি একবার উল্লেখযোগ্য একটি বিষয়। সেক্ষেত্রে আমি স্মরণ করতে চাই আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর নরেন বিশ্বাসকে, যিনি একটি অভিধান বাংলা ভাষার জন্য তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে। এবং আপনার সব আবৃত্তি শিল্পীর সাথে তো আমি সরাসরি ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ হয় নাই, আমি যাদের সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়ার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে, আমি এর আগেও নামটি বলেছিলাম, জনপ্রিয় আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম। তারপর আমি পারভেজ চৌধুরী, দুই বাংলায় যিনি খুবই পরিচিত এবং জনপ্রিয় আবৃত্তি শিল্পী। এই গল্পগুলো আমরা একটা কবিতা শুনি তারপর শুনি বরং। আচ্ছা ঠিক আছে, তো কোন কবিতাটি শুনব? এবার অনেক শ্রুত এবং পঠিত আবৃত্তি করে একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। খুব দারুণ একটি কবিতা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা শুধাইয়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে, তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয় সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলে, সাঙ্গ হল তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে, কনক চাপার দল পড়ে ঝরে ভেসে যায় দূরে,
ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে, নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। দারুণ, খুব ভালো লাগলো ভাইয়া। গল্প শুনবে, একজন বন্ধু অপেক্ষা করছে, তার সঙ্গে কথা বলছি। হ্যালো 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 হ্যালো, কে বলছো? জি আপু, আমি হাসপাতাল তাবাসুম। কেমন আছো তাবাসুম? ভালো। তাবাসুম কোন ক্লাসে পড়ছো তুমি? 9 এ। ক্লাস 9 এ। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আলফ্রেড হিচকক নির্মিত সিনেমা কোনটি? অপশন ক আর্থ, অপশন খ শ্যাডো অফ দ্য ডাউট, অপশন গ দ্য এজ অফ দ্য আর্থ। দ্রুত বলতে হবে। চটপট বলতে হবে। অপশন গ বলেছিলাম। অপশন ক দ্য এজ অফ দ্য আর্থ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক, অপশন খ শ্যাডো অফ দ্য ডাউট। 1943 সালে সিনেমাটি মুক্তি পায়। তো ভাইয়া, আপনার সাথে কথা বলছিলাম, আমরা শুনছিলাম যে আপনি অনেকের সান্নিধ্যে এসেছেন এবং অনেকগুলো সংগঠন সব কিছু পেরিয়ে আজকে আপনার এই পরিচয়। তো আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তো শুরুতেই বলেছিলেন যে আবৃত্তি আড্ডা নিয়ে আপনি অনেক রকম স্বপ্ন দেখেন, এর বাইরেও আবৃত্তি চর্চা বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। প্রথম কথা হচ্ছে, আবৃত্তি আড্ডা হবে আবৃত্তির যারা একনিষ্ঠ ভক্ত, যারা শ্রোতা, যারা তাদের জন্যই হবে এই প্ল্যাটফর্ম। প্রথম কথা, শেষ কথাও তাই। এটা যারা শ্রোতা, যারা যাদের ভালো লাগাকেই প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে, তাদের মূল্যায়ন করেই আমার সাধ্য এবং সামর্থ্য অনুসারে আমার ভালো লাগাটাকে সংমিশ্রণ করে আমরা বহুদূর যেতে চাই, সমৃদ্ধ করতে চাই, সমৃদ্ধ করতে চাই আবৃত্তি আড্ডাকে, আবৃত্তিকেই মূলত, বাংলা আবৃত্তিকে জনপ্রিয় এবং সেটি দেশ, দেশের মানুষ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং সব কিছুর প্রতিনিধিত্বই করবে আবৃত্তি। শিল্প একটা স্বয়ংভূ শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশাই। অনেক ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এই এনটিভির এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার জন্য। আমি একটু সময় নিচ্ছি, সেটি হচ্ছে আগামী 10 তারিখ শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানটিতে আবৃত্তি আড্ডায় সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আমি বিনীত প্রার্থনা করছি যেন সবাই থেকে আড্ডাকে আরও বেশি আড্ডা ঘন করে তোলে, সেই প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।